আরে ভাই দামশির শির দামাসকে বন্ধুরা এলসিবি এর খবর দর্শক আমরা জানিয়ে দিচ্ছি শুরুতেই দেখেন এলসিবি আজ কিন্তু ফেব্রুয়ারিতে আসার সম্ভাবনা একেবারেই নেই তবে মার্চে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এখানকার যারা রয়েছে ব্যাপারী ভাইরা আড়তদাররা সংশ্লিষ্ট যারা রয়েছে এলসির সঙ্গে তারা বলেছে মার্চে আসার সম্ভাবনা রয়েছে তবে ফেব্রুয়ারিতে আসার সম্ভাবনা একেবারেই নেই বলে জানিয়েছে দর্শক বন্ধুরা আমরা আছি এতগুলো পেঁয়াজের হাটে আজকের বাজার দর কেমন হচ্ছে জানিয়ে দেবো দর্শক আজকের বাজারে দেখেন পেঁয়াজের আমদানিটা একটু কমেছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই দেশে কিন্তু বর্তমান সময়ে কিন্তু পেঁয়াজের ব্যাপক একটা ঘাটতি রয়েছে কারণ এখন কিন্তু এলসি পেঁয়াজটা নেই দেশি পেঁয়াজের মুড়িকাটা প্রায় শেষের দিকে হালি পেঁয়াজ যখন শুরু হবে তখন কিন্তু বাজারটা আবার স্বাভাবিক আসবে আজকের বাজারে সর্বনিম্ন 3500 টাকা থেকে শুরু করে 3800 টাকা আজকের বাজার আমরা দেখতে পাচ্ছি মানে 3800 টাকা প্রতি মন দর্শক সর্বশেষ আজকে বাজার দর চলতেছে এটার বাজার দর একটু জানবো আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম এটা কেমন দাম চলতেছে আজকে কিনলেন কত 3600 টাকা না 3600 35 থেকে 3600 টাকা দরে এটা কেনা আছে দর্শক দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু মোটামুটি ভালো আছে পেঁয়াজের এখান থেকে আবার বাছাই করে এটা বাদ দিয়ে দিবেন ছোটগুলো যেগুলো আছে এবং বুঝতে পারছেন দর্শক খরচ কিন্তু রয়েছে ব্যাপক এই পেঁয়াজের সারি সারি দর্শক বস্তা কিন্তু সেলাই রয়েছে এই যে পেঁয়াজটা বস্তায় প্যাকেট চলছে আমাদের এই যে ভাই আছে ভাই কি অবস্থা লক্ষীশদারের সওয়াল পিরে আগুন লাগেছে শিহিরে বেলে শিহির ভরা গেছে আজকে তুমি ভাই পিরে শিহির ভরা গেছে আরে ভাই দাম শিহির শিহির দাম আজকে আচ্ছা ভাই আজকে কেমন দামে কিনলে আরে ভাই আজ কিনলাম 3400 পর্যন্ত সর্বোচ্চ বাজার কি 3800 আছে 3800 নাই 3750 পর্যন্ত আমি দেখছি কান উপরে তার উপরে গেছে কিনা আর আমার জানা নাই দর্শক আমরা যেমনটি জানতে পারছি লক্ষ্মী ভাটা না আরে সব কি হালুয়াঘাট দিয়ে দেবো হালুয়াঘাট ময়মনসিং হালুয়াঘাট ময়মনসিং হালুয়াঘাট দেখতে পাচ্ছেন দর্শক ময়মনসিং হালুয়াঘাটের পেঁয়াজ এটা এবং দামটা কিন্তু যাবে হ্যাঁ সর্বনিম্ন এটার বাজার দর আজকে রয়েছে 3500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু 3750 টাকা দরের দর্শক পেঁয়াজ আপনাদেরকে দেখালাম আজকে বাজার দর সম্পর্কে জানিয়ে দিলাম দেশের বিভিন্ন জেলা থেকে দেখবেন আপনারা কোন জেলায় কেমন দাম যাচ্ছে সেটা কিন্তু আপনারা কমেন্টস জানিয়ে দিবেন এই ছিল আজকে মতো সর্বশেষ পেঁয়াজের বাজার দর আপডেট দর্শক